হ্যালো গাইস, আপনাদেরকে আবারও ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে যে ট্রিকটি শেয়ার করব সেটি মূলত ব্যাটারিকে নিয়ে। আমরা অনেকে আছি যারা ব্যাটারিকে ফুল চার্জ দেওয়ার পরেও অনেকক্ষণ ধরে আমরা ফোন চালাতে পারি না, তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায়, ব্যাটারি লাইফ খুব কম হয়ে থাকে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে যে ট্রিকটি শেয়ার করব সেটিতে আপনারা যদি 50% চার্জ দেন ওটা অনায়াসে 5 দিন কেটে যেতে পারে। তো গাইস, আর বকবক না করে চলুন শুরু করা যাক। সো এই ট্রিকটি করার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ফোনের সেটিং অপশনে যেতে হবে। আমি স্যামসাং ফোন ইউজ করছি, আপনাদের যদি তো সেটিংয়ে যাওয়ার পর একেবারে লাস্টে দেখবেন যে ডেভেলপার অপশন অ্যাবাউট ডিভাইস, আমার এখানে ডেভেলপার অপশন অ্যাবাউট ডিভাইস আছে। সো আপনাদের কারো ফোনে নতুন যদি ফোন হয় তাহলে অবশ্যই ডেভেলপার অপশন আপনাদের থাকবে না, সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাবাউট ডিভাইসে যেয়ে ডেভেলপার অপশনটিকে অন করতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি স্যামসাং ফোন ইউজ করেন সেক্ষেত্রে আপনাদেরকে বিল্ড নাম্বারে 5 থেকে 7 বার ক্লিক করতে হবে। আমি অলরেডি করে নিয়েছি যে কারণে আমার ডেভেলপার অপশনটি অন হয়েছে। আর যদি আপনারা স্যামফোনি বা অন্য কোনো ফোন সেট ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনাদের সফটওয়্যার ভার্সন যেটা আছে সেটার একেবারে নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে বিল্ডার ভার্সন, সেই বিল্ডার ভার্সনে 5 থেকে 7 বার ক্লিক করবেন, তাহলে অটোমেটিকলি আপনার ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে এবং সেটিংয়ে আপনি আপনার ডেভেলপার অপশনটি দেখতে পারবেন। সো ডেভেলপার অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখান থেকে ডেভেলপার অপশনে গিয়ে আপনাদেরকে লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো গাইস দেখুন, এখানে আপনাদের সাধারণ ফোনে অবশ্যই স্ট্যান্ডার্ড লিমিট নামের অপশনটি অন করে দেওয়া থাকবে, কিন্তু আপনাদেরকে স্ট্যান্ডার্ড লিমিট অপশনটিকে অন করে দেওয়া থাকলে অবশ্যই আপনার ব্যাটারি অনেক কম কাটবে, অনেক বেশি কাটবে। সো এটা যদি আপনাদেরকে অফ করে দিতে হয় তাহলে আপনাদের অবশ্যই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এই জায়গাটিতে ক্লিক করতে হবে এই অপশনটিতে। আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটি আপনারা অন করে দিন, ব্যাস আপনার কাজ শেষ। তো গাইস, আরও একটি আপনাদেরকে সেটিং করতে হবে, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে, ব্যাটারি পাওয়ার ব্যাটারি ব্যাটারি লাইফ সেভার অ্যান্ড হেলদি টেস্ট এই নামক একটি অ্যাপ আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো গাইস আমি এখন এটিকে ইনস্টল করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভিডিওটাকে একটু পজ করে রাখলাম। গাইস দেখুন, এটি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড শেষ হলে আমি আপনাদেরকে আবার ভিডিওতে ফিরে আনবো। গাইস এটি ইনস্টল হচ্ছে, মাত্র 6 মিনিট একটি অ্যাপ, আমার ডাউনলোড শেষ। সো এখন আমি এটিকে ওপেন করছি। দেখুন গাইস, এখানে লেখা আছে ডাম্প এনার্জি 26%, ক্লিক টু স্টপ অ্যাপস চেক। মানে গাইস এখানে বলতে চাচ্ছে যে আমার এখানে ব্যাটারি অনেক কম, মাত্র ব্যাটারি রয়েছে, সেই জন্য আমাদেরকে এনার্জি বলছে দাম, আর সেই জন্য আমাদেরকে অনেকগুলো অ্যাপস স্টপ করতে বলছে। তো গাইস এখানে এখন আপনারা এটা ওপেন করার পর জাস্ট এনেবেলে ক্লিক করবেন। এনেবেলে ক্লিক করার পর আপনাদেরকে অপটোমাইজে ক্লিক করতে হবে। স্ক্যান করতেছে, অনেক অপশন আপনাদের এখানে চেক করবে, আর এই অ্যাপটি আসলে খুব হেল্পফুল। অটো সেভার এখানে দেখা লিখছে যে প্রোটেক্ট ইউর ডিভাইস ফ্রম পটেন্সিয়াল ব্যাটারি সেফটি রিক্স উইথ আওয়ার পাওয়ারফুল ব্যাটারি মনিটরিং ইঞ্জিন, এটাকে আপনাদেরকে এনেবল করে দিতে হবে। দেখুন গাইস প্রোটেক্ট হয়ে গিয়েছে, এখন আপনার ব্যাটারি অনেকক্ষণ ধরে আপনারা ফোন ইউজ করতে পারবেন। এখানে আপনারা অ্যাডভান্স সেভে ক্লিক করে দেবেন। গাইস তারপর অ্যাসেবিলিটিতে আপনাদেরকে পাওয়ার ব্যাটারি নামে অপশনটিতে অন করে দিতে হবে, এনেবল।
গাইস এখন আপনার ব্যাটারি অটোমেটিকলি সেভ হতেই থাকবে। আপনাদের আমার যেখানে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে 25% ব্যাটারি রয়েছে, এটি আমি এই ট্রিক্সটি ফলো করাই। আমার এখানে এই 25% কমপক্ষে দুই তিন দিন থাকবে। গাইস এটি ছিল আজকে আমার ট্রিক্স। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে নতুন চ্যানেল এটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ভালো ভালো আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। আমি যেন ভবিষ্যতে আরও আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, এজন্য আমাকে দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। থ্যাংকস।